দ্য ভিসা অফ মেসেন্ট্রি উইথ জেজুনাম আইলিয়াম। তো এটা ধরার সময় কিভাবে বুঝবো যে কোন দিকে কোন সাইড ধরতে হবে? আমাদের প্রথমে জেজুনাম আইলিয়াম খুঁজতে হবে। তো জেজুনাম আইলিয়াম খোঁজার জন্য এদিকে দুইটা ওপেনিং দেখতেছি। তো জেজুনাম আমরা জানি হচ্ছে জেজুনাম ঠিক থাকবে এবং এর লুমেন বড় থাকবে, লুমেন লার্জ থাকবে এই যে। আর আইলিয়াম এটা এটা বোঝাই যাচ্ছে যে এটার লুমেন অনেক ছোট এবং এটা অনেক থিন। তো এইভাবে যদি লুমেন অথবা থিকনেস দিয়ে না বোঝা যায় তখন হচ্ছে আমাদের সার্কুলার ফোল্ড দিয়ে দেখতে হবে। এই যে এটা জেজুনামে এরকম সার্কুলার ফোল্ড বা প্লিকা সার্কুলারিস থাকবে, যেটা আইলিয়ামে থাকবে না। এই যে আইলিয়ামে একদম নাই এই প্লিকা সার্কুলারিস। তো এটা দিয়ে বোঝা যায় যে জেজুনাম কোনটা আর আইলিয়াম কোনটা। যেহেতু এখানে প্লিকা সার্কুলারিস আছে এবং লুমেন বড়, তার মানে হচ্ছে এটা জেজুনাম আর এটা আইলিয়াম। তো এইভাবে তখন এইভাবে জেজুনাম আর আইলিয়ামকে ফোল্ড করে ধরতে হবে। এভাবে যত ফোল্ড করানো যায় এভাবে ফোল্ড করে এভাবে। তো জেজুনামটা আমরা লেফট সাইডে ধরবো আর আইলিয়ামটা রাইট সাইডে ধরবো। ধরার পর এভাবে এভাবে ধরবো এই জিনিসটা। জেজুনাম অংশটা একটু উপরে থাকবে আর আইলিয়ামটা একটু নিচের দিকে থাকবে। এই যে সো দিস ইজ দ্য ভিসেরা অফ মেসেন্টারি উইথ জেজুনাম অ্যান্ড আইলিয়াম। নাও দ্য বর্ডার। তো যদি মেসেন্টারির ক্ষেত্রে বর্ডার বলি তখন এই যে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রুট অফ দ্য মেসেন্টারি অথবা বার্টিবাল বর্ডার। আর এই দিকে যেটা জেজুনাম আইলিয়ামের সাথে যে অংশটা মেসেন্টারি আছে, মেসেন্টারি যে অংশটা আছে সেটা হচ্ছে ফ্রি বর্ডার অথবা ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। তো এটা হচ্ছে মেসেন্টারির ক্ষেত্রে। যখন হচ্ছে জেজুনাম আইলিয়ামের ক্ষেত্রে হবে তখন জেজুনাম আইলিয়ামের ক্ষেত্রে যদি বর্ডার বলি তখন এটা যেহেতু উপরের দিকে যে মেসেন্টারির সাথে যেহেতু যুক্ত এটা তখন এই বর্ডারটাকে বলবে হচ্ছে মেসেন্টারিক বর্ডার। আর নিচের যে অংশটা এটা হচ্ছে অ্যান্টি মেসেন্টারিক বর্ডার, যেহেতু এটা মেসেন্টারির সাথে যুক্ত না এই জন্য এটা অ্যান্টি মেসেন্টারিক বর্ডার। এখন যদি এই রুট অফ দ্য মেসেন্টারিতে দেখি তো এখানে কতগুলো ওপেনিং দেখা যাচ্ছে। এই যে রুট অফ দ্য মেসেন্টারিতে এই যে ওপেনিংটা ধরেই বোঝা যাচ্ছে অনেক থিক, তার মানে হচ্ছে এটা আর্টারিয়াল ওপেনিং। আর এটা হচ্ছে ভেনাস ওপেনিং, এই যে এটা এখানেও আছে ভেনাস ওপেনিং, এই যে এটা ভেনাস ওপেনিং, এই যে এটা, কারণ এটার ওয়াল অনেক থিন। এই যে এটা এটা ভেনাস, এটা আর্টারিয়াল ওপেনিং। তো এখান দিয়ে যাবে মেইনলি হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস যাবে। তো যদি আর্টারির কথা বলি তখন হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এই রুটের এই ওপেনিং দিয়ে যাওয়ার পরে, তারপরে যেহেতু জেজুনাম এদিকে আইলিয়ামের দিকে, তো জেজুনামের দিকে জেজুনাল ব্রাঞ্চ আইলিয়ামের দিকে আইলিয়াম আইলিয়াল ব্রাঞ্চে ডিভাইড হবে। হওয়ার পরে তারপরে জেজুনামের দিকে আর্টারিয়াল আর্কেট ফর্মেশন করবে 1-2 লেয়ারে। তো আর্টারিয়াল আর্কেট যদি দেখাই যে এরকম আর্টারিয়াল আর্কেট, আর আইলিয়ামের দিকে আর্টারিয়াল আর্কেট ফর্মেশন করবে 3-4 লেয়ারে। তারপরে আর্টারিয়াল আর্কেট ফর্মেশন করার পর এরকম হচ্ছে বাসার একটা ফর্মেশন করবে। এই যে দেখা যাচ্ছে বাসার একটা হচ্ছে স্ট্রেট ভেসেলস। তো যেহেতু জেজুনামের দিকে আর্টারিয়াল আর্কেটগুলো 1-2 লেয়ারে থাকে সেহেতু এই বাসার একটাগুলো অনেক লং হবে, এই যে লং হবে এবং এখানে ব্লাড সাপ্লাই বেশি থাকবে। আর আইলিয়ামের দিকে যদি দেখি এখানে হচ্ছে আর্টারিয়াল আর্কেট, এই যে আর্টারিয়াল আর্কেট অনেক বেশি থাকবে এবং 3-4 লেয়ারে থাকবে, আর বাসার একটাগুলো অনেক শর্ট হবে, এই যে শর্ট, যার কারণে এখানে ব্লাড সাপ্লাই কম থাকবে। তো এখন যদি ভাসার এক এখন যদি আর্টারিয়াল আর্কেট দেখাই, এই যে এটা হচ্ছে জেজুনাম। তো জেজুনামে এই যে আর্টারিয়াল আর্কেট, এই যে অনেক বড় বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্টারিয়াল আর্কেট, এটা একটা এটা একটা। তো এরকম 1-2 লেয়ারে থাকবে। আর আইলিয়ামের দিকে আর্টারিয়াল আর্কেটগুলো অনেক 3-4 লেয়ারে থাকবে। এই যে এই যে এখানে একটা আর্টারিয়াল আর্কেট, এই যে আচ্ছা। এখন যদি এই যে তারপরে যে নিচেরগুলো এগুলো হচ্ছে বাসার একটা, এই যে স্ট্রেট ভেসেলস বাসার একটা। এখন এই জেজুনাম অংশে আমি যদি উইন্ডোর কথা বলি তাহলে উইন্ডোজ হচ্ছে এখানে বেশি থাকবে, এই যে দেখা যাচ্ছে অনেক ট্রান্সপারেন্ট বেশি থাকবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে ফ্যাটগুলো হচ্ছে রুট অফ দ্য মেসেন্টারির দিকে অ্যাকুমুলেট হয়ে থাকে। তো এখানে এই জন্য উইন্ডোজ থাকবে এবং দেখা যাবে ট্রান্সপারেন্ট। আর যদি আইলিয়ামের দিকে দেখি এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ এই অংশটা, এই যে এখানে দেখি উইন্ডোজ একেবারে নাই বলতে গেলে নাই, কারণ কি এখানে হচ্ছে ফ্যাটগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, যার কারণে উইন্ডো থাকবে না এবং হচ্ছে ট্রান্সপারেন্টও হবে না। এই যে তো রুট অফ দ্য মেসেন্টারি যেটা, এটা এক্সটেনশন যদি বলি
তাহলে এটা শুরু হবে লাম্বার টু থেকে, যেখানে হচ্ছে ডিউডেনো জেজুনাল ফ্লেকচার থাকে সেখান থেকে শুরু হবে এবং যাবে হচ্ছে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট পর্যন্ত যাবে এটার এক্সটেনশন। তো জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে যদি ভিলাইয়ের কথা বলি, তাহলে হচ্ছে ভিলাই জেজুনামে হচ্ছে বেশি থাকবে এবং ভিলাই শেপ হচ্ছে লিফ লাইক, আর আইলিয়ামের দিকে ভিলাই শেপ হচ্ছে ফিঙ্গার লাইক এবং এখানে কম ভিলাই থাকবে। তো ভিলাই হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দ্য মিউকাস লেয়ার, এটা হচ্ছে ভিলাই। এবং ভিলাই আর মাইক্রোভিলাই এই দুটোর সংজ্ঞা কিন্তু একদম আলাদা, যেখানে হচ্ছে ভিলাই হচ্ছে প্রজেকশন অফ মিউকাস লেয়ার, মিউকাস লেয়ারের প্রজেকশন, সেখানে মাইক্রোভিলাই হচ্ছে প্রজেকশন অফ সারফেস এপিথেলিয়াম অফ দ্য মিউকাস লেয়ার। মিউকাস লেয়ারে আমরা জানি তিনটা পার্ট থাকে, সারফেস এপিথেলিয়াম, লেমিনা প্রোপিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোসা। তো মেইনলি সারফেস এপিথেলিয়ামের প্রজেকশনটাই হচ্ছে ম্যাক্রোভিলাই। নাও দ্য অ্যানাটোমিক্যাল পজিশন, এই যে তো এটা এভাবে ধরে ফোল্ডিং করে ধরে যে জন্য লেফট সাইডে রাখবো আর এটা রাইট সাইডে, এভাবে ধরবো। সো দিস ইজ দ্য বিসের অফ মেসেন্টারি উইথ জেজুনাম অ্যান্ড আইলিয়াম। সো দিস ইজ দ্য বিসেরা অফ মেসেন্টারি উইথ জেজুনাম আইলিয়াম সাসপেন্ডেড ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। সো রুট অফ দ্য মেসেন্টারি লাইজ সুপিরিয়রলি, অ্যান্টি মেসেন্টারিক বর্ডার লাইজ ইনফিরিয়রলি, জেজুনাম লাইজ ইন দ্য আপার লেফট পার্ট অফ দ্য পার্ট অ্যান্ড আইলিয়াম লাইজ লোয়ার রাইট পার্ট, অ্যান্ড দ্য ক্যালিপার অফ দ্য জেজুনাম ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য আইলিয়াম। সো ভিলাইয়ের স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্স বিটুইন জেজুনাম অ্যান্ড আইলিয়াম মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড ম্যাক্রোস্কোপিক্যালি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ভাইভা। সো থ্যাংকস ফর ওয়াচিং।